আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কোরআনুল করিমে সুরা আরফার একশত আশি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন ইরশাদ করেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিনের রয়েছে কতগুলি সুন্দর নাম সেগুলি দ্বারা তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ রবুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যাহা হাদিসের মধ্যে এসেছে সুপ্রিয় দর্শক আমরা সেই নামগুলি থেকে যেই নামটি আমার সমস্যার সমাধানের সাথে মিলে যেই নামটি আমার উদ্দেশ্যের সাথে মিলে সেটার জিকির করে সেটা বেশি বেশি পরে দোয়া করলে আশা করি আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করবেন অনুরূপভাবে হাদিসের মধ্যে এসেছে মহানবী সাল্লী সাল্লাম যখন দোয়ার মধ্যে বেশি মনোযোগী হতেন তখন তিনি ইয়া ইয়া কয়ুমো এ দুটি নাম খুব বেশি বেশি করে পড়তেন তিমি শরীফ কিতাবের হাদিসের মধ্যে শেষে হজরত আনাসবনে মালিক আনহু থেকে বণিত তিনি বলেন রাসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামের সাথে লেগে থাকো অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি গুণবাচক নাম থেকে একটি নাম হলো জুল জালালিওয়ালি করম তো মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা ইয়া জাল জালালিওয়ালি করম এভাবে বলে আল্লাহকে ডাকো এটা বেশি বেশি করে পর এর দ্বারা আমরা বুঝতে পারি যে ইয়া জল জালালিওয়ালি করম বেশি বেশি করে পরে দোয়া করলে আল্লাহ রুবুল আলমিন দোয়া কবুল করবেন এবং কঠিন কঠিন সমস্যার সমাধান করবেন অতএব যে কোনো নামাজের পর খুব মনোযোগী হয়ে ইয়া জাল জালালি ওয়ালি করম বেশি বেশি করে পরে দুহাত তোলে মোনাজাতের মধ্যে আপনার সমস্যার কথাগুলি আল্লাহ রুবুল আলমী নিকটে বলবেন ইনশাল্লাহ আল্লাহ রুবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন আপনার ডাকে সারা দিবেন আমিন আসসালামু আলাইকুম